মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন ইলেকটোরাল ভোটে সংখ্যা গরিষ্ঠতার কাছাকাছি পৌঁছে গেছেন, তবে ডোনাল্ড ট্রাম্প ভোট গণনা বন্ধের জন্য আদালতে মামলা দায়ের করেছেন। তার জর্জিয়া মিশিগানে ভোট পুনর্গণনার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বর্তমানে বাইডেন 264টি ইলেকটোরাল ভোট পেয়েছেন আর ট্রাম্প পেয়েছেন 214টি। আর এখন 5টি রাজ্যের ফলাফলে ঝুলে আছে দুজনের ভাগ্য। মোবালিক করিমের রিপোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নেভাডা রাজ্যের দিকে তাকিয়ে এখন পুরো বিশ্ব। অঙ্গরাজ্যটিতে এখন পর্যন্ত নিজের আধিক্য ধরে রেখেছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। অন্যদিকে জর্জিয়ায়ও রিপাবলিকান প্রার্থী এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন জো। ট্রাম্প পেছনে পড়ার পর থেকে অভিযোগ তুলছেন ভোট কারচুপির। এজন্য তার পক্ষ থেকে মিশিগানে ভোট গণনা বন্ধের মামলাও করা হয়েছিল, কিন্তু মামলাটি খারিজ করে দিয়েছেন স্থানীয় আদালতের এক বিচারক। দেশটির অনেক গণমাধ্যম বলছে অনেকটাই শান্ত হয়ে রয়েছেন ট্রাম্প। তাই তো মঙ্গলবার শেষ রাতে জনসম্মুখে ভোট জালিয়াতির অভিযোগ এনে বক্তৃতা দেওয়ার পর আর ট্রাম্প দেখা দেননি। অনেকে তার শারীরিক অবস্থা নিয়ে শঙ্কাও প্রকাশ করেছিলেন, কিন্তু বৃহস্পতিবার দুপুরে তার প্রচারণা ব্যবস্থাপক বিল স্টিপিয়ন জানিয়েছেন সুস্থ রয়েছেন ট্রাম্প। এরই মধ্যে নতুন চমক এসেছে ট্রাম্পের দুই ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্পের পক্ষ থেকে। তারা অভিযোগ তুলেছেন ট্রাম্পের পক্ষে ঠিক মতো সমর্থন নিচ্ছেন না তার নিজেদের দলই, এজন্য রিপাবলিকানদের একহাত নিয়েছেনও তারা। এদিকে নির্বাচনী রণক্ষেত্র হিসেবে পরিচিত রাজ্যগুলোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে যখন টানটান উত্তেজনা, ঠিক তখনই মাথাচাড়া দিয়ে উঠেছে বিক্ষোভ। সেখানে ট্রাম্প বিরোধী ও ট্রাম্প সমর্থক দুরকম বিক্ষোভই দেখা গেছে। এ ঘটনায় নিউ ইয়র্কে পুলিশ 50 জনকে গ্রেপ্তার করেছে। পোর্টল্যান্ড থেকে 11 জন আটক হয়েছেন। বেশ কিছু জায়গাতে বন্ধ রয়েছে দোকানপাট। মোবাল্লিক করিম, মাইটিভি।